আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার যে উদ্দেশ্য আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারছেন। আমি কিন্তু বসে আছি আমাদের দেশেই, বাইরের কোনো রাষ্ট্রে না, আপনার সৌদি বা আরব আমিরাতে না, আমাদের দেশে বসে আমাদের দেশীয় ফল দেখতে পাচ্ছি, যার কারণে প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। দর্শক, আজকের সাফল্য কথার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি পৌরসভা এলাকার সজনপুকুর গ্রামে। দেখতে পাচ্ছেন আল্লাহর নিয়ামত, আরব আমিরাতের খেজুর অর্থাৎ সৌদির খেজুর আমাদের দেশের মাটিতে চাষ হচ্ছে। এই খেজুর চাষ করছেন এই সজনপুকুর এলাকার একজন কুয়েত প্রবাসী, দীর্ঘদিন যাবৎ তিনি কুয়েতে ছিলেন। সেই বিদেশে থাকা অবস্থায় যখন দেশে ফিরে এসেছেন তখন তিনি কিছু খেজুর ব্যাগে করে নিয়ে আসছিলেন, আর সেই খেজুরের বীজ থেকে চারা করে 6 বছর পরে তার বাগানে ভরপুর ফলন আমরা দেখতে পাচ্ছি। এই গাছটাতে প্রচুর ফল, পেছনের সব গাছেই মোটামুটি আলহামদুলিল্লাহ ফল এসেছে। তার এখানে 20% জায়গায় তিনি বাগান গড়ে তুলছেন, আরও সম্প্রসারণের চেষ্টা চলছে। তো এখানে নাকি কয়েকটা জাত আছে, এই জাতটি হচ্ছে আম্বার জাতের খেজুর, এবং ওই যে পেছনে আমরা দেখতে পাচ্ছি ওইটা খনিজি। এখানে আজোয়া রয়েছে, মরিয়ম রয়েছে, বারহি রয়েছে, এই ধরনের জাতগুলো তার বাগানে শোভা পাচ্ছে। তো প্রচুর পরিমাণে ফলন এই গাছগুলোতে, এই বছরে 70-80 কেজি করে ফল দিয়েছে। আমাদের বাংলাদেশি মূল্যে আপনারা হিসাব করেন 70-80 কেজি খেজুরের দাম কত, তারপরে সৌদি খেজুরগুলোর দাম সবসময় বেশি থাকে, 1000-1500 টাকা কেজি থাকে। তো আমরা সর্বনিম্ন যদি 500 টাকা কেজি ধরি, এই গাছটা থেকে 40,000 টাকার ফল এই বছরে সেল করা সম্ভব হতো, কিন্তু তিনি সেল করেনি। তো আমরা আজকে সেই উদ্যোক্তা যিনি কুয়েতে দীর্ঘদিন ছিলেন, তার নাম হচ্ছে জাকির হোসেন ভাই, আমরা তার সাথে কথা বলে তার এই ভিন্ন ধরনের উদ্যোগের গল্প আপনাদের জানাবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার মনে হয় যে এই খেজুর আমাদের দেশের মাটিতেও চাষ করা সম্ভব হবে, এবং আমাদের দেশে চাষ করে আমরা এটি ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবো, আমরা নিজেরাই এই অর্গানিক ফসলটি খেতে পারবো। আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি, চলুন শুরু করা যাক। জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি সেই গুণী মানুষ, আপনাকে দেখে আসলে অনুপ্রাণিত হচ্ছি, এত সুন্দর বাগান গড়ে তুলছেন মাশাআল্লাহ। এই জায়গাটা আপনার না? হ্যাঁ। এটা কি ছিল মূলত? এটা রাইস মিল। বাগানটা কত শতাংশ? এটা 20%। 20% মাশাআল্লাহ। এটা তো প্রথম ফলটাই প্রচুর ফল আসছে, এটা কোন জাত ভাই? এটা আজুয়া, এটা আমার দ্বিতীয় ফলন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রিয় খেজুর আজুয়া। যেটা খেতেন উনি দুনিয়াতে এই খেজুর উনি রোপণ করে গেছেন। প্রথম বছর ফল আসে আনুমানিক 10-8 কেজি ফল আসে, এবছর 12টি কাঁদি আনুমানিক গড় ওজন 50-60 কেজি। এই গাছটাতে 60 কেজির মতো ফল হয়েছে। এটা তো কি ধরছিল? না, এটা এখনো আসেনি, আশা করা যায় সামনে বছর আসবে। এই গাছের বয়স তো একই সবগুলো না? না, কম বেশি আছে কিছু কিছু। এই গাছে আমার 4 বছরে প্রথম ফলন আসে, এটা 5 বছর বয়স চলতেছে। কয়টা গাছ লাগিয়েছেন মূলত? আমার এখানে মোট 19টি গাছ আছে। 19টি গাছের মধ্যে প্রথম বছর 3টি গাছে ফল আসে, এবছর 9টি গাছে ফল আসছে। তা আমরা একটু ফল দেখতে চাই। হ্যাঁ, দেখেন এটার সাতটা দর্শকদের জানাতে, এই সাইজটা একটু ছোট মনে হয়। অধিক কাঁদি রাখার কারণে সাইজটা একটু ছোট হয়ে গেছে, এটা এখনো পরিপক্ক হয়নি, আরও সময় লাগবে। তো এটা মূলত প্রথমে খেজুরের কালার আসে সবুজ, সবুজ থেকে হবে হলুদ, হলুদ থেকে হবে লাল, তারপরে আসবে কালো। এই গাছে থাকা অবস্থায় এরকম হবে? হ্যাঁ, গাছে থাকা অবস্থায় হবে। যেমন 12টি কাঁদি আসছে, গাছের বয়স হিসেবে 12টি কাঁদি আমার রাখাটা ঠিক হয়নি। আচ্ছা, এটা অন্তত 6টি কাঁদি রাখালে সাইজটা বড় হতো, দেখতে আরও কালারফুল আসতো। এখন কি খাওয়ার মতো সময়? এখনও ম্যাচুয়েট হয়নি, তবে মিষ্টি কিছুটা আসছে। তাই আমরা একটু দর্শকদের একটু স্বাদ জানাতে চাই, কেমন হবে খেতে। আপনাদের অনেকের জানা আগ্রহ থাকে যে মাঠে গিয়ে এর ফলাফলগুলো, তো আমি একটু আজোয়া খেজুরটা আপনাদের খেয়ে স্বাদটা জানাবো। এখনো খাওয়ার সময় হয়নি? না, এখনো ম্যাচুয়েট হয়নি। কতদিন যাবে এটা? আরও অন্তত 15-20 দিন যাবে। 15-20 দিন, 15-20 দিন আগে আমরা খাচ্ছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, স্বাদ চলে আসছে, মিষ্টিও আছে, এবং এর যে পুরুত্ব, এর যে শ্বাসটা, এটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে এখানে ছড়ির পরিমাণটা অনেক বেশি, যার কারণে একটু ছোট হয়েছে, আরো বড় হতো না? হ্যাঁ, আরো বড় হতো। বাগান তো প্রচুর ফল দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেক ফল হার্ভেস্ট হয়ে গেছে, এটার এখনো ফলন আসেনি, আশা করা যায় সামনে বছর। গাছগুলোর পাশ দিয়ে তো শাখা চলছে। হ্যাঁ, শাখা আসতেছে, শাখাটা ম্যাচুয়েট হলে সেপারেট করে লাগালেই হবে। এই এখানে হাঁস দেখতে পাচ্ছি, এটা আমাদের পারিবারিক ভাবে খাওয়া হয়। হ্যাঁ, পারিবারিক। এটা কোন জাতের? এটা একটু কম আসছিল না? না, কম না, এটা প্রথম ফলন। এটা তো লম্বা অনেক। হ্যাঁ, এটা লম্বা অনেক, এটা স্বাদও অনেক মিষ্টি। এখন সবুজ থেকে লালে আসতেছে, এখনো ম্যাচুয়েট হয়নি। এটা কতদিন যাবে আর?
এটাও আনুমানিক 20 দিন। এটা সারটা কি আমরা দর্শকদের জানাতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, এটা যদিও এখনো পরিপক্ক হয়নি দর্শক, আমরা এটা ছিড়ব না, কিছুদিন পরে হয়তো এটা পরিপক্ক হবে, আপনারা একটু দেখলে বুঝবেন। প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা না করে পারা যায় না। এটাতে কয়টা ছড়ি আসছে ভাই? এটা তিনটা ছড়ি। তিনটা আসছে, দুই পাশে আবার দুইটা চোখ কলম। হ্যাঁ, না আরেকটা উঠাই নিছি আমি। তাই উঠাই নিছেন? হ্যাঁ, উঠাই নিয়ে এখানে রোপণ করছি। এটা উঠানোর সিস্টেমটা কি? এটা আমরা সাধারণত বাল্টি বা পট লাগাই দিই, ওটা 3 থেকে 4 মাস রাখলে ওখানে শিকড় ছাড়ে। শিকড় ছাড়ার পর আমরা আলাদা সেপারেট করে লাগাই, যেমন এটা লাগাইছি। তো দর্শক, আজকে আপনারা জানেন যে ঘনবৃষ্টি বর্তমান আমাদের উত্তরাঞ্চলে, আলহামদুলিল্লাহ পানি হচ্ছে, দীর্ঘদিন অনাবৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে কাদায় হাঁটতে হচ্ছে। জাকির ভাই, এটা আসলে কোন মাটিতে ভালো হয় আপনার? এটা সব মাটিতেই হয়। এটাতে মানে একটা ছড়ি? হ্যাঁ, এটাতে প্রথমবার একটি ছড়ি আসছিল, এটা দ্বিতীয় ফলন, এটা বারহি, এটা কাঁচা থেকে খাওয়া যায়, কালার আসে হলুদ, অনেক মিষ্টি। এটা শেষ হয়ে গেছে? এটা সবার আগে এটাই পরিপক্ক হয়। এটা কি দিয়ে রাখছেন এগুলো? এটা জৈব সার। জৈব সার? হ্যাঁ। কি জৈব সার এটা? এটা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার? কেঁচো সার প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণ, এটার প্রাণেই হলো কেঁচো সার। কোন সময়টাতে এই সারটা দিচ্ছেন? এই সারটা ফল হারভেস্ট করার পরেই দিই। মানে এই গাছে ফল হারভেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এখানে সার দিয়ে দিছি। গাছপতি কি রকম সার দেওয়া হয়েছে? এটা 100 কেজি। 100 কেজি একটা গাছে? একটা গাছে। মাশাআল্লাহ। না, গাছের বয়স অনুযায়ী দেওয়া লাগে। এটা তো 5 বছরের গাছ হয়ে গেছে। এটা 5-6 বছর বয়স। এটাতে 100 কেজি দিছি, এটাতে 50-60 কেজি। শুধু কি কেঁচো সারটা দিছেন, আরো অন্য উপাদান এখানে যুক্ত? না, রাসায়নিক সার আমি বছরে একবার দেই, সেটা আরো পরে। আচ্ছা, এই গাছটা তো ছোট, একটা ফল দেখতে পাচ্ছি। এটা আরো ছিল, দুটি ফল ছিল, এটা প্রথম বছর। কোন জাত এটা? এটা মরিয়ম। মরিয়ম? হ্যাঁ। দর্শক, মরিয়ম খেজুরটাও দেখাই, একটা খেজুর আছে শুধু। মরিয়মটা কি আরো আছে? না, একটাই আছে। না, একটাই আছে। এই গাছটা একটাই? একটাই গাছই আছে। এটা প্রথম বছর, এটা 3.5 বছর বয়সেই ফল আসছে। এটা কোন জাত ছিল? এটা ছিল মেটজোল। মেটজোল? হ্যাঁ। এটা এটাও শেষ হয়ে গেছে। ফল আছে? এটা 2-4টা ফল আছে আর কি। ওয়াও, এটা তো আরো ফল। হ্যাঁ, এটা আরো ফল। এটা দ্বিতীয় ফলন, গাছের বয়স 6 বছর। প্রথম বছর আনুমানিক 15-20 কেজি আসে, এবছর 9টি কা দিয়ে আছে, এখানে আনুমানিক ওজন আসবে 70-80 কেজি। একটা গাছে? একটি গাছে, সামনে বছর আরো বাড়বে। কোন জাত ছিল এটা? আমবার। আমবার? হ্যাঁ। এটা তো মনে হয় খাওয়ার সময় চলে আসছে নাকি? মিষ্টতা চলে আসছে। একটা দর্শকদের যদি আমরা একটু খেয়ে দেখাতে চাই। এটা ফলটা মোটামুটি বড় এবং মাংস অনেক। একটা করে ছড়িতে তো অনেক? হ্যাঁ, অনেক। দর্শক, আমরা দুইটা ফল ছিললাম, ফলের সাইজটাও আপনারা দেখতে পারেন এবং কালারটাও আলহামদুলিল্লাহ। আমার ক্যামেরাম্যান কেউ একটা দিয়ে দিই। দর্শক, আমরা একটু খেয়ে দেখি কেমন এটা স্বাদটা হয়। বিসমিল্লাহ, খুবই সুস্বাদু এবং এর যে পুরুত্বটা, আপনার শ্বাস মানে পুরুত্বটা দেখেন, বিসিটা খুবই ছোট এবং হচ্ছে খুবই রসালো এবং সুস্বাদু হয়েছে। এটা কদিন যাবে ভাই? এটাও অন্তত 15 দিন যাবে, তবে খাওয়া যাচ্ছে, মিষ্টতা চলে আসছে এটার মধ্যে। এটা তো আরো অবাক করে দিল আমাকে। এটি কোন জাত? এটা খনিজি। এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য ছোটতে সবুজ থাকে, সবুজ থেকে লাল কালার আসে, সাইজ বড় এবং মিষ্টতা অনেক বেশি, তাই মাংস অনেক বেশি এবং শ্বাস কম, বিসি কম। এই যে আরেকটা আমরা নিলাম, এটা হচ্ছে খনিজ। খনিজি, এটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ, এটা পুরুত্বটা আরো বেশি, এটা আরো শ্বাসটা অনেক মোটা। এই বৃষ্টিতে ভিজে আসার যে সার্থকতাটা এই বাগানে এসে আমার মনটা ভরে গেছে। তো জাকির ভাই, যে বিষয়টি দর্শকদের জানাতে চাই, ব্যক্তিগত জীবনে আমি যতটুকু জানছি আপনি প্রবাসী ছিলেন, কোন দেশে ছিলেন, কিভাবে এই ধরনের দেশের মাটিতে খেজুর চাষে আপনি উদ্বুদ্ধ হলেন? কুয়েতে 20 বছর থাকি। কুয়েত থাকা অবস্থায় বিভিন্ন অফিসে, বিভিন্ন বাসা বাড়ির সামনে দেখি এই খেজুর গাছ। আচ্ছা, ওদের জাতীয় সংকেত ছিল খেজুর গাছ। খেজুর অনেক প্রিয় খাবার, ওরা পছন্দ করে। ছোট ছোট গাছে অনেক খেজুর ধরে, দেখে মুগ্ধ হয়ে যায় যে এ টুক গাছে এত সুন্দর খেজুর। তা ওই চিন্তা ভাবনা করে ওখান থেকে আমি 12 কেজি খেজুর নিয়ে আসি। আচ্ছা, বাড়িতে খাওয়ার জন্য, বাড়িতে খাই, ওখান থেকে চারা রোপণ করি, চারা গজায়। আস্তে আস্তে আমি এটা পরীক্ষামূলকভাবে 19টি চারা রোপণ করি। 19টি চারা রোপণ করার পর 5 বছরে আমার 3টি গাছে ফল আসে। 3টি গাছের মধ্যে আমার 1-1টি গাছে আনুমানিক 15 কেজি 20 কেজি বা 10 কেজি এরকম ফল আসে। তখন আমি উৎসাহিত হয়ে আরও পরিচর্যা, কীভাবে আরও উচ্চ ফলনশীল করা যায়, এইভাবে আমি মনোযোগী হই। মনোযোগী হওয়ার পর দ্বিতীয় ফলনে আমার বাম্পার ফলন আসে। তবে এটাকে ঠিক বাম্পার বলা যাবে না, মোটামুটি ফলন আসে। আমি আশা করি যে 1-1টি গাছে 150 কেজি 200-250 300 কেজি ফল
ধরাইতে পারলে আমি মনে করব যে এটা বাম্পার ফলন। অনেকে ভাবে যে আসলে সৈদির সেই খেজুরের বীজ থেকে চারা হওয়া সম্ভব না, কিন্তু আপনি সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন, এটা কিভাবে সম্ভব হবে? আসলে আমরা মনে করি যে বীজ থেকে চারা হবে না, বা চারা হলে গাছ হবে না, গাছ হলে হয়তো ফল হবে না, ফল হলে হয়তো মিষ্টি হবে না। জি জি, এটা সবই সম্ভব। আমাদের দেশে খেজুরের বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, ফল থেকে মিষ্টতা আমরা পাই, এবং এটা ভরপুর ফলন দেয়। সব মাটিতে হবে, তবে এর প্রিয় খাবার হলো জৈব সার, এর মাঝে এ পানি প্রিয়। আমরা হয়তো মনে করি যে মরুর গাছ এতে পানি লাগবে না, না, এ পানি অনেক পছন্দ করে। পানি দিলে গাছ যেমন সবুজ সতেজ তাজা থাকে, ফলও এরকম ভালো দেয়। আচ্ছা, আপনার বাগানটা তো পুরো সজ্জিত, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটার মূল পরিচর্যার বিষয়গুলো কি? কোনো সময় গাছের গোড়া শুকনায় রাখা যাবে না, যে প্রতিটি গাছের গোড়ায় শিকড় দেখেন ছড়ায় গেছে, এই ছড়ানো অবস্থায় প্রচুর পানি দেওয়া লাগে। এই ফল হারভেস্ট করার পর পুরো নেট আমি পরিষ্কার করব, নেট পরিষ্কার করে আবার বেড তৈরি করে জৈব সার দেব এই গাছটা। এই গাছটাতে এটা চাষের ক্ষেত্রে আমি আরেকটু বিষয় জানবো, আপনার কোন সময়টা তো আসলে চারা লাগানোর সময়, পরিচর্যার কি বিষয় থাকে? গাছকে চারা সারা বছরের লাগানো যায়, আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, সারা বছরে লাগা যায় এবং পানির ব্যবস্থা নিশ্চিত থাকা লাগবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ফুল আসে, মার্চের দিকে ফুল ফোটে। এটা পুরুষ মহিলা সেপারেট গাছ হয়, একসঙ্গে হয়। পুরুষ গাছের ফুল থেকে ফুলের শীষটা নিয়ে স্ত্রী ফুলের মধ্যে দিয়ে বাজারে রাখলেই হয়। যেমন পাতার এই সকালটা একটু ছেড়ে ফুলটা বেঁধে দিবেন, ব্যাস এটুকু। তেমন এখানে পুরুষ গাছ আছে? আছে। কয়টা গাছ আছে এখানে? পাঁচটি পুরুষ গাছ। গাছপতি যে ফল আসছে, আপনি আশা করছেন যে আরো ফল আসা সম্ভব? হ্যাঁ, বাংলাদেশের বাজার এবং এই খেজুরের যে চাহিদা, সেই জায়গা থেকে বাগান গড়ে তুললে কতটা লাভবান হওয়া সম্ভব? কি স্বপ্ন দেখছেন? যে ফলন আসছে এটা পর্যাপ্ত না। যেমন একটি গাছে 70 কেজি ফলন, এটা আমি দেখছি এবং আমার চোখের দেখা এক একটি গাছে 300 কেজি ফল আসে, যার ওজন 7.5 মণ। 7.5 মণ হিসাব করলে আমাদের দেশে দাম দাঁড়ায় 500 টাকা কেজি হিসেবে 1.5 লক্ষ টাকা। কিন্তু এই 1.5 লক্ষ টাকা বাজার মূল্য না। আমাকে হিসাব করা লাগবে একটি গাছে যেন আমরা 100 থেকে 150 টাকা খেজুর কিনে খেতে পারি। এই উদ্দেশ্যে আমি চাই যে আমাদের উত্তর অঞ্চলে, আমি অন্তত সাজেস্ট করতেছি যে আমাদের উত্তর অঞ্চলে এই খেজুর গাছ অনেক বপন করুক, চারা লাগাক, গাছ ভরপুর হয়ে যাক, 100 টাকা করে খেজি কিনে খাক। দীর্ঘদিন বাইরে ছিলেন, বাইরের দেশে থাকার একটা কষ্ট, পরিবারকে রেখে, দেশের মানুষের ভালোবাসা রেখে দূরে থাকা, দেশে এসে এই সুন্দর কাজটি করে এখন আসলে আপনি কতটা খুশি? অনেক আনন্দিত, আমি গর্বিত যে আমার এই বাংলাদেশে এই খেজুর ফলে যে এত সুস্বাদু মিষ্টি ফল হয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এলাকাবাসী এবং হচ্ছে কৃষি মন্ত্রণালয় বা কৃষি অধিদপ্তরের যারা অধ্যতন কর্মকর্তা আছে, তাদের অনুভূতিটা কি, এলাকাবাসীর অনুভূতি কেমন দেখতে পাচ্ছে? অধিদপ্তর থেকে ওরা আসছিল, ওরা দেখশুন করতেছে এবং পরামর্শ দিতেছে কী রকম কীভাবে কীভাবে পরিচর্যা করা লাগে, আর ওরা আশ্বাস দিছে যে সামনে আমাদেরকে সহযোগিতা করবে, এরকম আশ্বাস দিছে। এটা সম্প্রসারণের জন্য কী উদ্যোগ নিচ্ছেন? আমি চারা তৈরি করতেছি। চলেন একটু চারাগুলো দেখব, দর্শকদের দেখাবো। পাবলিকের মাঝে এখানে আছে, এটা মূলত এখনো ম্যাচিউরড হয়নি চারা। এটা কি সব বীজ থেকে? হ্যাঁ, বীজ থেকে। বীজ এখানে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এখানে বীজ থেকে। ওই যে কিছু গাছ চলে আসছে? হ্যাঁ, কিছু গাছ চলে আসছে। এই বীজগুলো কি এই বছরের বীজ ছিল? এই খেজুরের চারাটা, বীজটা আমি কুয়েত থেকে নিয়ে আসাই আমার এক বন্ধুর মাধ্যমে। এই খেজুর থেকে আমি চারাটা তৈরি করি, এটা আমার এই বীজ থেকে চারা। এই পরেরগুলো? পরেরগুলো আমি আরও চারা তৈরি করব এবং অতি সুলভ মূল্যে কীভাবে পাবলিকের কাছে দেওয়া যায় সে ব্যবস্থা করতেছি। যে চাষ নিয়ে যে আমাদের যে বিরূপ প্রতিক্রিয়া বা চিন্তা, দেশে হবে কি না বা হলে না, এটা নিঃসন্দেহে আমাদের দেশে চাষ করা যায়। সামনে বিশাল বাগান দেখতে পাচ্ছি, পাশে ড্রাগন। ড্রাগন এটা আমি পারিবারিক ভাবে খাওয়ার জন্যই করছি। ফল আসছে তো প্রচুর বড় গাছ। ফল আসছে। এটা কি? এটা আমার ভিয়েতনামি ডাব গাছ। ভিয়েতনামি নারিকেল বা নারিকেল? হ্যাঁ, এটা গাছের বয়স চলে 2.5 বছর, অলরেডি ফুল চলে আসছে। 2.5 বছরে ফল চলে আসছে? 2.5 বছরে ফুল চলে আসছে। এদের সম্পর্কে তো অনেকের বিরূপ ধারণা আছে যে ভিয়েতনামি নারকেলে ফল হয় না। না, ওটাই আমি চেষ্টা করতেছি যে কেন আসে না। অনেকে 3 বছরে বলে, 2.5 বছর চলে আসছে, 2.5 বছরে ফুল চলে আসছে। হয়তো প্রথম ফুল টিকবে না, বয়স কম, আশা করা যায় আরও সামনে 2-4 মাস পর যে ফুলগুলো আসবে এটা হয়তো ম্যাচিউরড হয়ে যাবে। এটা চারা নিয়েছিলেন কোথা থেকে? আমি এটা চারা পাশের থানা থেকে নিয়ে আসি, আমাদের পার্শ্ববর্তী থানা। পার্শ্ববর্তী থানা থেকে। কয়টা গাছ আছে এখন? আমার 3টা ডাব গাছ। এই যে প্লটটাতে প্রচুর চারা দেখতে পাচ্ছি। এটা চারা আমি নিজের জায়গাতে লাগাবো এবং কেউ যদি চারা নিতে চায় এখান থেকে দিতে পারবো। পুরো ফার্মটি ঘুরে দেখলাম, ভালো লাগলো। হ্যাঁ, তো যেটি দর্শকদের জানার আগ্রহ থাকে, আমারও জানার আগ্রহ,
এই যে ছোট ছোট চারাগুলো, এগুলোর বয়স? এখানে বয়স আছে এগুলোর 10 মাস, আর ওই দিকে আছে 14 মাসের। যদি আমরা এটা চাষ কেউ করতে চাই বাণিজ্যিকভাবে, বা কেউ যদি শৌখিনভাবে বাসায় করতে চায়, এই চাষ পদ্ধতি কেমন হবে? এই চারাগুলো নিয়ে যাওয়ার পরে কি কি পরিচর্যা করে? প্রথমে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার দিয়ে চারাটা রোপণ করবে। তারপর 6 মাস পর থেকে আবার বাড়তি খাবার দিয়ে চারাটাকে ম্যাচিউরেট করে নিয়ে গাছে তৈরি করতে হবে। আপনার এই খেজুর চাষ এবং হচ্ছে এই যে ড্রাগন, বিভিন্ন শৌখিন, আপনি ভিয়েতনামে নারিকেল করেছেন, ডাঁঠাল দেখলে বললাম, শৌখিনতার জিনিসগুলো আপনি আপনার এখানে রেখেছেন, ভবিষ্যতে আসলে পরিকল্পনাটা? খেজুরটাকে নিয়ে চেষ্টা করতেছি যে আরো কিভাবে পরিসর বাড়ানো যায়, আর অন্যান্য গাছ নিয়ে এখন আমার অত চিন্তা ভাবনা নাই, আমি এখন শুধু খেজুর গাছ নিয়েই কাজ করব। সারা দেশের দেশবাসীর উদ্দেশ্যে কি বলা থাকবে? খেজুর গাছ যে কোনো গাছের চেয়েও অনেক লাভজনক। আমাদের দেশে খেজুর আমরা উচ্চ মূল্যে কিনে খাই, 500 থেকে 1000 টাকার নিচে আমরা ভালো মানের খেজুরটা পাই না। আমরা যদি নিজে বাগান তৈরি করে, গাছ তৈরি করে, চারা রোপণ করে যদি খেজুর লাগাই, এর খেজুরের মূল্য সবাই যদি চেষ্টা করি 100 টাকা আনা সম্ভব। আর আমি চাই এই 100 টাকা মূল্যে আসলে আমরা সবাই খেতে পারবো, আমার দেশবাসী খেতে পারবে। আর এক একটি গাছের যে ফলন দেয়, আমাদের বাসায় যদি একটি গাছ থেকে আমরা একটা গোষ্ঠী খেতে পারবো। জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখতেছে, তাদের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আপনার এই বাগান, আপনার এই কার্যক্রম, আপনার এই পরিকল্পনা সামনে আরও সুগম হবে, পরিসর বৃদ্ধি পাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখেন। দর্শক, আপনাদেরকে কি বলবো, তিনি যে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করছেন, আসলে সব কিছু করার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে এবং যত্নশীল হতে হবে। তার এখানে যে গাছগুলো দেখতে পেয়েছি, তিনি ভিয়েতনামে কাঁঠাল লাগিয়েছেন, ভিয়েতনামে নারিকেল লাগিয়েছেন, এই ধরনের ড্রাগন, খেজুর, সব কিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ফলন হয়েছে। এখানে যে মূল বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, সৈদি খেজুর, আমাদের দেশের মাটিতে এখন চাষ হচ্ছে, উদ্যোক্তারা চাষ করতেছেন। আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখতেছি যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চাষিরা এটি চাষ করতেছে, বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলছে, ক্ষুদ্র পরিসরে তারা চেষ্টা করছে। তবে আমাদের দেশের সরকারিভাবে যদি কৃষকদের মাঝে এটি উদ্বুদ্ধ করা হয়, কৃষকদেরকে উৎসাহ দেওয়া হয়, আমাদের দেশের মাটিতেও এই মরুর খেজুর চাষ করে আমরা ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবো এবং আমাদের দেশে যে আমরা উচ্চ মূল্যে খেজুর কিনে খাই সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখানে বিভিন্ন জাতের খেজুরগুলো তিনি এক্সপেরিমেন্ট করেছেন, প্রত্যেকটাই ভালো ফলন হয়েছে এবং আমরাও আপনাদের খেয়ে দেখানোর চেষ্টা করছি, খুবই সুস্বাদু। তো আমি বলবো যে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, অবশ্যই পরিকল্পিতভাবে আপনাকে বাগান করতে হবে, যত্নশীল হতে হবে এবং তিনি যে বিষয়টি বলছে, এখানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করছেন। আপনারা জানেন আমাদের দেশের মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকা দরকার সেটি কিন্তু এখন আমরা দেখতে পাই না, মাটিতে নেই, যার কারণে আপনারা যদি প্রচুর পরিমাণে জৈব পদার্থ ব্যবহার করেন, জৈব সার দিয়ে থাকেন, সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে ফলও আপনি পাবেন। তার দৃষ্টান্ত কিন্তু এই খেজুর বাগানটি, এই ড্রাগন ফল, এই চারা, এই ভিয়েতনামের নারিকেল, এগুলো হতে পারে। দর্শক, এই ছিল সৈদি খেজুর চাষ এবং এর সম্ভাবনা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।